আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিছুদিন যাবৎ ইউটিউবে ফেসবুকে একটা নিউ রেসিপি দেখতেছি। রেসিপিটা খুবই ইউনিক মনে হচ্ছে আমার কাছে এবং খুবই ইজি একটি রেসিপি, যে কেউ ঘরে বসে ইনস্ট্যান্ট পাস্তা রান্না করতে পারবে। উইদাউট চিজ কীভাবে রান্না করা যায় তাই আমি আজকে এই রেসিপিটা দেখাবো। খুবই ইজি একটি রেসিপি, লেটস ট্রাই। এখন আমি 500 গ্রাম পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি এবং 2 প্যাকেট চিজ পপ চিজ নিয়ে নিয়েছি। আমি একটি বাটিতে করে আমি অল্প করেই রান্না করবো পাস্তাটা। আপনারা যে যেভাবে রান্না করতে চান সেভাবে সেই পরিমাণ নিয়ে নেবেন। আমি অল্প একটু করে রান্না করবো, জাস্ট আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি যে আসলে কেমন লাগে টেস্টটা। এই জন্য আমি অল্প একটু করেই রান্না করতেছি। এক বাটির মতো পাস্তা নিয়ে আমি সেটা ফুটন্ত পানিতে দিয়ে দিব। যে পাস্তাগুলো দেওয়ার পরে আমি আমার পাস্তা সসটা মেক করব। আমার কাছে যেহেতু পাস্তা সস নেই তাই আমি টমেটো সস, চিলি সস, মায়োনিজ, আমার বাসায় যেই যেই সসগুলো আছে সেই সসগুলোই আমি মিক্স করে একটি পাস্তা সসের মতো বানিয়ে নিব। পাস্তা সস বানানোর পরে আমি এটা সুন্দর করে ফেটে নিব। ফেটে নিয়ে তারপরে আমি আমার নেক্সট স্টেপে যাব। শেষ, এখন আমি পাস্তাটা দেখব সেদ্ধ হয়েছে কিনা। আমি ভুলে পাস্তাতে তেল দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যাদের পাস্তা একটু ওভারকুকড হয়ে যাবে, ওভার বয়েল হয়ে যাবে, তারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আমার পাস্তাটা ওভারকুকড হয়নি, পারফেক্ট কুকড হয়েছে তাই আমি এক্সট্রা কোনো পানি দিয়ে ধুব না। আমি এরকমভাবে এটাকে রেখে দিয়ে সস মেক করার জন্য একটি প্যানে করে পানি দিয়ে দিচ্ছি। পানি ফোটার পরে চিজ পপসগুলো দিয়ে দেবো। চিজ পপসগুলো দেওয়ার পর এত সুন্দর আর এত মিষ্টি একটি স্মেল আসতেছিল, জাস্ট অ্যামেজিং। অনেক সুন্দর একটি মিষ্টি স্মেল আসতেছিল, চিজি একটা ফ্লেভারের স্মেল আসতেছিল আর এত সুন্দর মিক্স হয়ে যাচ্ছিল চিজ পপসগুলো, জাস্ট অসাম। অনেক সুন্দর, মানে স্যাটিসফাইং একটি রেসিপি বলতে পারেন। আমার সস মেড হয়ে গেছে। এখন আমি সসের মধ্যে আমি যে বানিয়েছিলাম পাস্তা সস সেই পাস্তা সসটি দিয়ে দেব। পাস্তা সস দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন ঘন হয়ে আসবে তখন আমার এই সিদ্ধ পাস্তাগুলো দিয়ে দেব। অনেক ঠিক হয়ে যাচ্ছে, পারফেক্টলি, এখন একদম পারফেক্টলি হয়ে গেছে সসটা। এই সসের মধ্যে আমার একটি রামেনের মশলা প্যাকেট ছিল, রামেন মশলা প্যাকেটটা আমি দিয়ে দেব একটু এক্সট্রা টেস্টের জন্য। কারো বাসায় যদি না থাকে দেওয়া দরকার নাই, আমি এটা ওভার
সেটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই। এখন সসটার মধ্যে মশলা যেহেতু দিয়েছি মশলার গুলো ঠিক হয়ে আছে না এজন্য ভালোমতো মেখে নিব। যখন সব অলমোস্ট মিক্সড হয়ে যাবে আর অল্প একটু ঠিক ঠিক থাকবে তখন আমরা এটার মধ্যে পাস্তাটা দিয়ে দিব। আর রিয়েলি স্মেলটা এত সুন্দর আসতেছিল, আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন অনেক সুন্দর একটি স্মেল আসে। আর ফ্লেভারটাও মনে হচ্ছিল যে এখনই মানে খেয়ে ফেলি, সত্যি অসাধারণ স্যাটিসফাইং একটি রেসিপি। উইদাউট চিজ ইটস পারফেক্ট। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব, আমি যেহেতু কোনো পানি দিইনি তাই একটু লেগে লেগে আসে, কিন্তু এখন সসের মধ্যে নাড়াচাড়া করলে এটা ঠিক হয়ে যাবে। সসগুলো যখন পাস্তার সাথে প্রপারলি মিশে যাবে, যখন সব প্রপারলি মিক্সড হয়ে যাবে তখন আমার শেষ হয়ে যাবে আমার পাস্তা রেসিপি রেডি। পাস্তা আমি এখন ওই সসের বাটিটাতে দিয়ে দেব, সসগুলো মিক্স হয়ে যাবে, ভালো লাগবে। আমি ফার্স্টে এটা ট্রাই করতে দেব আমার ভাইয়াকে, ভাইয়াকে খাওয়াই, আমি জিজ্ঞেস করবো ভাইয়া কেমন হয়েছে, দেখি ভাইয়া কেমন লাগে। সত্যি স্মেলটা অনেক সুন্দর আসতেছিল, মানে মনে হচ্ছিল যে সত্যি সত্যি চিজ দিয়ে বানানো হয়েছে, কিন্তু আসলে চিজ পাস মাত্র 10 টাকা, 10 টাকা 20 টাকা দুই প্যাকেট নিয়ে আমি একটি অসাধারণ পাস্তা বানিয়ে ফেললাম। জাস্ট অ্যামেজিং, সো স্যাটিসফাইং। সো লেটস গো, ভাইয়াকে দেওয়ার আগে আমি একটু ডেকোরেশন করে নিব। আমার কাছে আরেকটি চিপস বক্সের প্যাকেট ছিল, সেখান থেকে আমি দুই তিনটা চিপসের প্যাকেট থেকে দুই তিনটা চিপস দিয়ে দিব ভাইয়ের বাটিতে, দেন ভাইকে টেস্ট করার জন্য দেব। এক্সপেরিমেন্টটা ভাইয়াকে দিয়ে স্টার্ট করে, ভাইয়াকে দিয়ে আমি এক্সপেরিমেন্টটা ফল টেস্টটা জানব যে কেমন হয়েছে। তো ভাইয়া সামনে বসেছিল টেবিলে, তো ভাইয়াকে বললাম ভাই ট্রাই করো এটা কেমন হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন একটি ইউনিক রেসিপি, আপনাদের কেমন লাগবে।